খাগড়াছড়িতে মহিলা দলের লিফলেট বিতরণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা যায়, ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে শনিবার সকালে খাগড়াছড়ি জেলা মহিলা দলের নেতাকর্মীরা জেলা শহরের আনন্দনগর এলাকায় লিফলেট বিতরণ করতে গেলে কয়েকজন যুবক তাদের বাধা দেয় এবং বেঁধে রাখার হুমকি দেয় বলে অভিযোগ করেন মহিলা দলের নেতৃবৃন্দ। এ সময় মহিলা দলের নেতাকর্মীরা পাল্টা প্রতিবাদ জানালে ওই যুবকরা সরে যায়। একই দিন প্যারাছড়া, গাছবান ও গিরিফুল এলাকায় জেলা যুবদলের নেতাকর্মীরা, খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর এলাকায় জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ও কমলছড়ি ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন। এছাড়াও মাটিরাঙ্গা, মহালছড়ি, রামগড় সহ জেলার বিভিন্ন উপজেলায় লিফলেট বিতরণ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় নির্বাচন বর্জন, ভোটদান থেকে বিরত এবং ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলন গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন বিএনপির নেতাকর্মীরা।